এই লড়াই অনেক গভীর, আপনাদেরকে আগামী দিনে এক সুদূর প্রসারে দীর্ঘমেয়াদী এক লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আপনাদেরকে। কাদেরি নিষিদ্ধ করার দাবি দিলাম, নিষিদ্ধ হলো না, তাই বলে আমরা আত্মসমর্পণ করে বসে থাকবো? একদিন হুজুর ইন্তেকাল করবে, আমি দীপ্ত দণ্ড ঘোষণা করতে চাই। হুজুর যদি এই দুনিয়াতে কাদের নিষিদ্ধ হওয়ার ঘোষণা যদি শুনে দুনিয়া থেকে বিদায় নাও নিতে পারেন, তার কবরে গিয়ে এমন প্রজন্ম তৈরি হওয়া দরকার যারা তাকে সান্ত্বনা দিবে যে হুজুর শেখ আমাদের মুরব্বী, আমাদের ইমাম শুধু কাদের নিষিদ্ধ হয় নাই, তাদের পুরোহিত, তাদের পুরোধা, তাদের উপদেষ্টা আমেরিকাও ধ্বংস হয়ে গেছে। এই সংবাদ আমরা তাকে ইনশাল্লাহ কবরে গিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এক সময়। ওই প্রস্তুতি আমাদেরকে লাগবে, আমাদের প্রজন্মকে নিতে হবে। আমাদের এই লড়াই গ্লোবাল লড়াই, সমস্ত আন্তর্জাতিক তাগুত শক্তি বাংলাদেশের সমস্ত প্রকার ইসলাম বিরোধী এজেন্ডার সাথে তারা যুক্ত আছে। এই ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার এজেন্ডা শুধু এই দেশের গুড়ি কয়েক নাস্তিক, গুড়ি কয়েক সাংবাদিক তারাই শুধু এই এজেন্ডা চাপিয়ে দেয় নাই, এই এজেন্ডার সাথে জাতিসংঘ যুক্ত আছে। আমার ফেসবুক পোস্ট আমি কয়েক মাস আগে দিয়েছিলাম, এটার সাথে সরাসরি বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অর্থায়ন করেছেন, তার আগে মিস্টার ট্রাম্প এটার পিছনে তিনি অর্থায়ন করেছেন। খুব ঠান্ডা মাথায় দু একটা কথা বলতে চেষ্টা করবেন। আমি প্রথমে কাদের ইস্যু নিয়ে কথা বলতে চাই এবং হযরতের এই সামনেই দু একটা কথা আরজ করতে চাই, সেটা হলো এই কাদের ইস্যু নিয়ে ভারত উপমহাদেশে দীর্ঘদিন ধরে কাজ চলতেছে আপনারা সকলে জানেন, এবং 2013 সালে নাস্তিকবাদ বিরোধী যে আন্দোলন হেফাজত ইসলাম সূচনা করেছিল তারও বহু আগে থেকে কাদের ইস্যু নিয়ে বাংলাদেশে ওলামায়ে কেরাম সরব আন্দোলন করে আসছিলেন। সব কিছু ঠিক আছে, আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হলো এই কাদিয়ানিদের খুঁটির যুগটা কোথায়, এটা আমাদের একটু স্পষ্ট হওয়া দরকার। কাদিয়ানি ইস্যু কিন্তু এটা বাংলাদেশের ইস্যু না, কিন্তু কাদিয়ানি ইস্যুটা একটা আন্তর্জাতিক ইস্যু। আমি একথাই জন্যই বলতেছি, হযরত এখন বৃদ্ধ হয়ে গেছেন, ওনারা বেঁচে থাকতেই আমাদেরকে আমাদের এই সংগ্রামে লড়াইয়ে আমাদেরকে সফল হতে হবে। ওনারা চলে গেলে আমাদের ইমাম হারা হয়ে যাবো আমরা, তখন কিন্তু আমরা ছন্ন ছাড়া হয়ে যাবো, তখন কোনো দাবি কিন্তু আমরা আদায় করতে পারবো না। এই জন্য এখন থেকে আন্দোলন গতি পথ এগুলো সব কিছু এখনই ঠিকঠাক করে নিতে হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, হযরতের উপস্থিতিতে আমরা এটাই চেয়েছিলাম হযরত আল্লামা মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই যেন আমরা হুজুরের জীবদ্দশায় বিভিন্ন ক্ষেত্রে কাদিয়ানি ইস্যু, তবলিগ জামাতের সংকট, নাস্তিকদের বিষয়, সরকারের সাথে ওলামায়ে কেরাম সম্পর্ক, সব বিষয়ে যেন একটা চূড়ান্ত একটা বোঝাপড়া চলে যায়। কিন্তু হযরতের আশেপাশে যে সমস্যাটা ছিল সে কারণে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। হযরতের অন্তরে অনেক মনে ব্যথা ছিল, তিনি অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নাই আমাদের হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ বেঁচে থাকতেন। আমরা চাই অতীতের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো হয়েছে সামনে যেন এগুলো না হয়। এখন যারা মুরব্বীরা আছেন ওনারা আমাদের ইমাম, ওনারাই এই দেশের শেখুল ইসলাম, ওনারাই আমাদের মুরব্বী, ওনারা আমাদের কায়েদ, ওনারা আমাদের কমান্ডার, ওনারা আমাদের পরিচালক সর্বক্ষেত্রে। ওনারা শুধু আমাদের তসাউফের ইমাম না, ওনারা আমাদের দাওয়াতের ইমাম, জিহাদের ইমাম, আমাদের সমস্ত কাজের সিয়াসতের ইমাম, তবলিগের ইমাম, তাজকিয়ার ইমাম, সব ক্ষেত্রেই তিনারা আমাদের মুরব্বী। তো কাদিয়ানিদের বিষয়ে যেটা বলতেছিলাম সেটা হলো, হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন তখন হঠাৎ করে একদিন একজন বড় সাংবাদিকের মাধ্যমে আমেরিকান এমবেসি যোগাযোগ করলো আমাদের সাথে চট্টগ্রামে, যে তারা কাদিয়ানির সাথে তারা কাদিয়ানিদের ইস্যু নিয়ে আহমদ শফি রহমতুল্লাহ সাথে তারা দেখা করবেন। ব্যাপার কি? ব্যাপার হলো তখন 2013 সালে কাদিয়ানিদের প্রায় শতবর্ষ পূর্তির মতো একটা আয়োজন ছিল তাদের, আবার বাংলাদেশের কয়েকটা পত্রিকায় ক্রোড়পত্র তখন ছাপে সেটা নিয়ে। ওই সময় দু একটা বিবৃতি ওলামায়ে কেরামের পক্ষ থেকে আসছিল এবং সে সময় কাদিয়ানিদের বিরুদ্ধে কিছু কর্মসূচি বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে একদিকে তখন শাহবাগের আন্দোলন চলতেছিল, আরেকদিকে সে সময় কাদিয়ানিদের ইস্যু নিয়ে আমেরিকান এমবেসি এবং আমি সেই অফিসারের নাম নিয়ে বলতেছি আপনাদের সামনে, তার কার্ডে লেখা আছে স্টেট ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট বা তাদের বিশেষ শাখা। তার দায়িত্বশীল ছিল বাংলাদেশের মিস্টার ডগলাস ম্যাকিক, তিনি যোগাযোগ করলেন ওনার পক্ষ থেকে লোকজন যে তারা দেখা করবে। পরে হঠাৎ করে তারা বললেন যে হাটাজারি মাদ্রাসা তারা যাবেন না, চট্টগ্রাম শহরে তারা সবচেয়ে বড় অভিজাত হোটেল ছিল তখন হোটেল পেনিনসুলা, তারা সেখানে বসবেন। তা আমি মওলানা আজিজুল ইসলামবাদী আরও দু একজন ব্যক্তি এবং একটা পত্রিকার সম্পাদক স্থানীয় পত্রিকার গুরুচিফ আমরা কয়েকজন গেলাম সেখানে।
তখন আমেরিকার এই অফিসার, স্টেট ডিপার্টমেন্টের অফিসার মিস্টার ডগলাস মেকি আমাদেরকে বলতেছেন, ঠিক আমি হুবহু কথাগুলো বলতেছি, যে কাদিয়ানি ইজ পাওয়ারলেস, হেল্পলেস, ভেরি ভেরি মাইনরিটি, এরা খুব অসহায় দুর্বল, আর ইউ আর অ্যাক্টিভিস্ট ফোর্সেবল, তোমরা হলে যে খুব গরম গরম তোমাদের কর্মসূচি, তোমরা অনেক শক্তিশালী, তোমরা অনেক মানে অর্থাৎ মোটামুটি আমরা জঙ্গি টাইপের, এটা বুঝাচ্ছেন উনি, আমরা খুব গরম গর্জন আমাদের, আর কাদিয়ানিরা খুব নিরহ, অসহায়, দুর্বল, ভদ্র, সভ্য, তারা এই দেশের এই সংখ্যালঘু, তারা নাগরিক। তখন আমি তাকে বললাম যে সরাসরি ভাঙ্গাসোরা ইংরেজিতে যা পারি, আমি বললাম যে আমেরিকান এমবেসিতে আমাদের হুজরতে ভিসা পায় না বেশিরভাগ, এবং আমি কোনোদিন আমেরিকান এমবেসিতে যাই নাই, আমাদের হুজরত গেছে কিনা আমার জানা নাই, কিন্তু কাদিয়ানিরা তো প্রতিনিয়ত অহরহ আপনাদের সাথে গিয়ে থাকে তারা। তো যে সমস্ত কাদিয়ানিরা নিয়মিত আমেরিকান এমবেসিতে প্রবেশ করতে পারে, বিদেশে যাতায়াত করতে পারে, তাদেরকে সম্মানের সাথে তোমরা বিদেশে পুনর্বাসন করতেছো, এবং আমেরিকার মতো একটা এই আন্তর্জাতিক পরাশক্তি, পরাশক্তি তোমরা, ইউ আর সুপার পাওয়ার, তোমরা ইউথ উইথ কাদিয়ানি, তোমরা কাদিয়ানিদের সাথে আছো, এমন একটি দল কোনোদিনও তারা পাওয়ারলেস, হেল্পলেস হতে পারে না, তারা অবশ্য শক্তিশালী দেশ, যেহেতু একটা পরাশক্তি রাষ্ট্রের মুখপাত্র হয়ে তুমি কাদিয়ানিদের পক্ষে আমাদের সাথে আলাপ করতে আসছো, আর বাংলাদেশে বিগত 50 বছর আমরা মার খাচ্ছি, কোনোদিন আমেরিকার এমবেসি আমাদের পক্ষ হয়ে তারা কোনোদিনও কারোকে তদবির করার জন্য যায় নাই, এরা কোনোদিন পাওয়ারলেস না, এরা অবশ্যই অনেক শক্তিশালী একটা সংগঠন, স্তব্ধ হয়ে গেছে। তারপর তিনি বললেন আমাদেরকে যে ঠিক আছে, তোমরা তাদের সাথে এই শিয়াদের মতো আচরণ করো, শিয়ারা তো হজ করতে যায়, তারা তো স্বাভাবিক এই জীবনযাপন করতেছে, তারাও তো ইসলামের পরিচয় ধারণ করে। তাই বলে ন, সব শিয়ারা কিন্তু ইসলামের পরিচয় ধারণ করে না, আমরা যারা ইসলাম আসেনি শিয়া তাদেরকে আমরা কাফের মনে করি, আর তারপরে তারা হজ যাচ্ছে ইরান থেকে দল দলে বা বিভিন্ন দেশ থেকে। ব্যাপারটা হলো শিয়াদের হাজার বছর একটা ঐতিহ্যের সাথে মিশ্রিত ইসলামের, হাজার বছরের, যদিও তারা পথভ্রষ্ট, আর কাদিয়ানিরা হলো সম্পূর্ণ নতুন দল। তখন আমি তাকে বললাম যে দেখো, তুমি হলো মিস্টার ডগলাস, তুমি হলো একজন খ্রিস্টান, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি খ্রিস্টান নাকি ইহুদি, তো সে বললো আমি সে ক্যাথলিক খ্রিস্টান দাবি করলো নিজেকে, তো আমি বললাম যে আপনি খ্রিস্টান, খ্রিস্টান হিসেবে আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আহলে কিতাব, ইউ আর পিপল অফ স্ক্রিপচার, আপনার ঈসা আলাইহিস সালামকে নবী মানেন, হযরত মুহাম্মদ সাল্লামকে না মানলো নবীজি, হযরত ঈসা আলাইহিস আপনার নবী মানেন, এবং আমাদের কিতাবে লেখা আছে খ্রিস্টানদের সাথে মুসলমানদের বিয়ে পড়া জায়েজ আছে। আমি তাকে মাস্টার বলি নাই যে বর্তমান সময় এটা জায়েজ নেই, এমনি আগে এটা জায়েজ ছিল, বা যদি সত্যিকার খ্রিস্টান যারা ওই ধর্মের যারা আকিদে পোষণ করবে, বর্তমান তো খ্রিস্টান নাই, বর্তমান সব তো নাস্তিক। তাকে আমি বললাম এটা আমাদের মূল মশলা যে শরীয়তে, ইসলামের শরীয়তে খ্রিস্টানদেরকে বিয়ে করা জায়েজ আছে, বৈধ আছে, এবং তাদেরকে আমরা পিপুল স্ক্রিপচার, আহলে কিতাব তাদেরকে ধারণ করি, কিন্তু কাদিয়ানিরা তো আহলে কিতাব না, তাদেরকে বিয়ে করা জায়েজ নেই। তখন সে বললো তারা কি, আমি তাকে বললাম তোমরা আমাদের অনেক কাছাকাছি, তখন আমি ইংরেজি ভাষা বললাম কাদিয়ানি হলে সিক্স ফিঙ্গার, ছয় নম্বর আঙ্গুল, তোমরা পাঁচ আঙ্গুলের মধ্যে একটা, কারণ তোমরা একসময় মুসলমান ছিলাম, ইহুদির একসময় মুসলমান ছিল হযরত মুসা আলাইহিস সালামের জমানায়, তোমরাও একসময় মুসলমান ছিল ঈসা আলাইহিস সালামের জমানায়, পরে তোমরা এখন কাফের নাস্তিক হয়েছো। কাদিয়ানিদের কোনো আমলে কোনো সময় এরা মুসলমান ছিল না, আর অলওয়েজ হচ্ছে ছয় নম্বর আঙ্গুল। আরও স্পষ্ট বললাম 34, এরা হচ্ছে 34 নম্বর ধাত, আমাদের দাঁত তো 32টা, তারা হলো 33 আমাদের 33 নম্বর দাঁত, তারা 32 নম্বর দাঁতের মধ্যে তারা পড়ে না, তোমরা হিসেবের মধ্যে আসো, তোমাদের তো একটা ইঞ্জিল আছে যদিও সেটা বিকৃত, তোমাদের যে নবী আছে ঈসা আলাইহিস সালাম, যদিও তোমরা তাকে তোমরা খোদার সন্তান মনে করো, কিন্তু তারপর তোমাদের একটা ভিত্তি আছে, তোমাদের কাদিয়ানি তো কোনো ভিত্তি নেই, বিশ্বাস করো। আমি আরও কথা বলেছি, একদম সে একদম স্তম্ভিত হয়ে গেছে আমার কথায়। তারপর আমি তাকে বললাম যে এই তোমরা বড়, সে তারপর সে জিজ্ঞেস করতেছিল যে তাহলে আমরা এই কাদিয়ানি সম্পর্কে তোমরা কি বলতে চাও, তা আমি ইংরেজিতে একটা শব্দ বললাম কাদিয়ানি ইজ রিভোল্ট, এরা টোটাল একটা বিদ্রোহী একটা সংগঠন, কিন্তু তোমরা রিভোল্ট না, তোমাদের তো একটা অস্তিত্ব আছে। এবং তাকে খুশি করার জন্য বললাম যে কোরআন শরীফের সুরে নেসার মধ্যে আছে ওয়াইন মিন হাল কিতাব ইল্লা মিন নবী ক্বাবলা মাউতিহি, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন এবং তার মৃত্যুর আগে আগে তোমরা সব সালা তোমরা আবার মুসলমান হয়ে যাবে, ঠিক আছে, উনি বললাম তোমরা মুসলমান, তোমার এমনি কিন্তু মুসলমান হবে, তুমি না হতে পারো, আগামী প্রজন্ম সবাই কিন্তু মুসলমান হয়ে যাবে। উনি বললাম একবার ঘামে গেছে আমার কথা শুনতে শুনতে, আমি ভাঙ্গা চোরা ইংলিশ আমার সেটা দিয়ে আমি বলা শুরু করছি। আমি তাকে আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো হুজুর এখানে অসুস্থ, ওনার অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি খুব নার্ভাস ফিল করতেছি এইভাবে হুজুর, আমি খুব 2-3-4 মিনিট কথা শেষ করতেছি। আমার ভাইয়েরা লড়াই অনেক গভীর, অনেক গভীর, এটা এই সরকার চাইলেও কিন্তু কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা পদক্ষেপ নিতে পারবে কিনা আমার সন্দেহ আছে,
সেজন্য আপনাদেরকে বৃহত্তর লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে আপনাদের সবাইকে। আমার ভাইরা, একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই আমি, এই ইসরায়েল এটা একজন বহুত বড় ইমাম এই জমানার, যিনি শহীদ হয়ে গেছেন, তিনি বলেছিলেন এই লড়াই বাইতুল মুকাদ্দাস ইসরায়েল দখল করে আছে তা নয়, শুধু ইহুদিরা নয়, তাদের পিছনে আমেরিকা আছে। সুতরাং এই ইসরায়েলকে ধ্বংস করতে হলে, ইসরায়েলের কালো থাবা এটাকে দুর্বল করতে হলে, ইসরায়েলের চক্রান্ত থেকে মুসলিম উম্মাকে রক্ষা করতে হলে, ইসরায়েলের পিছনে যে পরাশক্তিগুলো আছে তাদের মাথা আঘাত করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, এই লড়াই অনেক গভীর, আপনাদেরকে আগামী দিনে এক সুদূর প্রসারী দীর্ঘমেয়াদি এক লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আপনাদেরকে। কাদেরি নিষিদ্ধ করার দাবি দিলাম, নিষিদ্ধ হলো না, তাই বলে আমরা আত্মসমর্পণ করে বসে থাকবো? একদিন হুজুর অন্তকাল করবে, আমি দীপ্ত কণ্ঠ ঘোষণা করতে চাই, হুজুর যদি এই দুনিয়াতে কাদের নিষিদ্ধ হবার ঘোষণা যদি শুনে দুনিয়া থেকে বিদায় নাও নিতে পারেন, তার কবরে গিয়ে এমন প্রজন্ম তৈরি হওয়া দরকার যারা তাকে সান্ত্বনা দিবে যে হুজুর শেখ আমাদের মুরব্বি, আমাদের ইমাম শুধু কাদের নিষিদ্ধ হয় নাই, তাদের পুরোহিত, তাদের পুরোধা, তাদের উপদেষ্টা আমেরিকাও ধ্বংস হয়ে গেছে, এই সংবাদ আমরা তাকে ইনশাল্লাহ কবরে গিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এক সময়। ওই প্রস্তুতি আমাদেরকে লাগবে, আমাদের প্রজন্মকে নিতে হবে। আমাদের এই লড়াই গ্লোবাল লড়াই, সমস্ত আন্তর্জাতিক তাগুত শক্তি বাংলাদেশের সমস্ত প্রকার ইসলাম বিরোধী এজেন্ডার সাথে তারা যুক্ত আছে। এই ট্রান্সজেন্ডার এজেন্ডা শুধু এই দেশের গুড়ি কয়েক নাস্তিক, গুড়ি কয়েক সাংবাদিক তারাই শুধু এই এজেন্ডা চাপিয়ে দেয় নাই, এই এজেন্ডার সাথে জাতিসংঘ যুক্ত আছে। আমার ফেসবুক পোস্ট আমি কয়েক মাস আগে দিয়েছিলাম, এটার সাথে সরাসরি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অর্থায়ন করেছেন, তার আগে মিস্টার ট্রাম্প এটার পিছনে তিনি অর্থায়ন করেছেন ট্রান্সজেন্ডারের পিছনে। বাংলাদেশে এমন কোন ইসলাম বিদেশ এজেন্ডা নাই যে এজেন্ডার পিছনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ভারত, চীন এবং জাতিসংঘ তাদের সেখানে তত্ত্বাবধান নাই, কিংবা সেখানে তাদের এই সহযোগিতা নাই, কিংবা তাদের সেখানে অর্থায়ন নেই। এরপরে শিক্ষানীতি যেটা পাশ হলো, যে শিক্ষানীতি নিয়ে আমি নিজে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম, আপনারা সকলে জানেন, এবং হেফাজতের পক্ষ থেকে, আমাদের মুরব্বিদের পক্ষ থেকে অনেক দাবি দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এই শিক্ষা এই কারিকুলামে কোনো পরিবর্তন কিন্তু আনা হয়নি। এরপর আপনারা দেখেছেন সরাসরি এই শিক্ষা এই সিলেবাসের এই প্রোগ্রামগুলোর সাথে ফ্রান্সের সরকার যুক্ত আছে। কিন্তু আমার ভাইরা, আমি শর্টকাট যে বার্তা দিতে চাচ্ছি সেটা হলো, এই দেশে যে ক্রাইসিসগুলো হচ্ছে আসলে সেগুলো জন্ম কিন্তু এই দেশে নয়, সেগুলো কিন্তু বিদেশ থেকে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। এই জন্য এই শত্রুকে যতটা আমরা দুর্বল ভাবি এত দুর্বল নয়, এটার জন্যই বলতেছি আপনাকে লড়াই করতে হবে শত্রু যে পরিমাণ শক্তিশালী সেই পরিমাণ শক্তি নিয়ে কিন্তু আপনাকে লড়াই নামতে হবে ইনশাল্লাহ আজিজ। লড়াই থেকে মাঝখান থেকে পিছপা হওয়া যাবে না, এটা একটা কথা, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে হিম্মত আছে তো, আমরা এই শত্রুকে পরাজিত করতে পারবো ইনশাল্লাহ আজিজ, পরাজিত করতে পারবো ইনশাল্লাহ আজিজ। শুধু কাদিয়ানি নয়, কাদিয়ানিদের গুরু আন্তর্জাতিক গুরু যারা তাদের সাথে আমাদের লড়াই, তারাও কিন্তু পরাজিত হবে ইনশাল্লাহ আজিজ। খোরাসানে পরাজিত হয় নাই, তারা হয় নাই পরাজিত, আজকে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বের পরাশক্তি সেখানে মুস্তাকা দিয়েছে, আজকে নাকি খত দিয়েছে। দুই নম্বর কথা, যেটা জরুরি কথা এটা প্রশ্বাস করে দিচ্ছি, সেটা হলো পৃথিবীতে যত জায়গায় ইসলামের জাগরণ দেখা যাচ্ছে, তুরস্কে আর দোকানের জাগরণ দেখতেছেন আপনারা, আফগানিস্তানের জাগরণ, রাশিয়াতে কিছু অঞ্চলের জাগরণ, এবং আফ্রিকাতে লক্ষ লক্ষ বর্গ মাইল ইসলামের এখন জাগরণ চলতেছে আলহামদুলিল্লাহ। ইয়েমেন ইসলামের জাগরণ, লিবিয়াতে ইসলামের জাগরণ। আমরা অনেকে মনে করি ইসলাম সব জায়গায় মার খাচ্ছে, এটা ভুল। ইসলাম কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলাম দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু এখন শুধু বাংলাদেশে মার খাচ্ছি আমরা। আমরা হলাম যে সবচেয়ে একটা নিকৃষ্ট আর সবচেয়ে একটা অবদস্থ জাতি আমরা বাঙালি জাতি, অন্য দেশে কিন্তু মুসলমানদের অবস্থা অনেক ভালো। সব জায়গায় আমরা দেখা গেছে ইসলামের উত্থানের মূল জায়গা হলো সামাজিক শক্তি, সামাজিক শক্তি। এবং প্রত্যেক জায়গায় আমি লিবিয়াতে দেখেছি, আমি যাই নাই লিবিয়াতে, খবর নিয়েছি, দাগিস্তানে খবর নিয়েছি, চেস্টিয়াতে খবর নিয়েছি, খোরাসানে খবর নিয়েছি, শিয়া ইরানে পর্যন্ত একই অবস্থা, আরব দেশে পর্যন্ত, সব জায়গায় এরকম আল্লামা শেখ মুজিবুর রহমান হাফিজুল্লাহর মতো সামাজিক বুড়া বুড়া কিছু বড় বড় ব্যক্তি, সামাজিক ব্যক্তি, ওনারাই কিন্তু পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সব কিছুর পিছনে। আমার ভাইয়েরা, সামাজিক নেতৃত্বকে শক্তিশালী করতে হবে, এই জন্য রসুলের সুন্নাহকে প্রতিষ্ঠা করতে হবে। হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাহমাতুল্লাহ তাআলা, মালিক বিন আনাস, লা ইয়াসলাহ আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মত ওই পদ্ধতিতে ঠিক হবে যে পদ্ধতিতে আগের যারা ঠিক হয়েছিল। মধুপুর অঞ্চলের যত তৌহিদি জনতা আছেন, সমস্ত ওলামায়ে কেরাম, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি হবেন না, এই অঞ্চলের এবং পুরো ঢাকা ওই অঞ্চলের সমস্ত ওলামায়ে কেরামদের উচিত
এখন এই ফখর বঙ্গাল সাহেব নাই রহমতুল্লাহ আলাই, তারপরে হজরত হজরত আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই নাই, আমাদের আকে আবার নাই, শাহুল হাদিস সাহেব নাই, মুফতি আমিন রহমতুল্লাহ সাহেব নাই, আরও আগে যারা ছিল হজরত মাওলানা শামসুল হক ফরিদী রহমতুল্লাহ আলাই নাই, সবাই মিলে আমরা এক কাজ করতে পারি, কবর থেকে তাদেরকে জিন্দা করে আনতে পারি, এটা সম্ভব নয়, কিংবা আসমান থেকে ফেরাস আনতে পারি, সেটাও কিন্তু সম্ভব না। এখন যারা আছে তাদেরকে মূল্যায়ন করি, আমার কথাগুলো থেকে মানুষ ভুল মেসেজ নেই, প্রশাসনের লোকরা ভুল মেসেজ নেই, এবং আমাদের যারা ওলামায়ে কেরামদের মধ্যে কিছু ভুল মেসেজ নেই। আমি বায়াত সুন্নতকে জিন্দা করতে চাই, বায়াত মানে কি, এটা জঙ্গিবাদী কর্মসূচি নাকি, এটা এর সুর সুন্নত, এটা যতক্ষণ পর্যন্ত আমরা আধ্যাত্মিকতার জায়গায় শক্তিশালী হতে পারবো না, আমরা যতক্ষণ পর্যন্ত জমাবদ্ধ হতে পারবো না, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদেরকে শুধু আধ্যাত্মিক মুরব্বী না মেনে ওদেরকে আমরা যতক্ষণ না আমাদের ইমাম হিসেবে গ্রহণ করতে পারবো না। আল ইমামু জুন্নাহ, ইমাম হলো ঢাল, এই পুরো ঢাকা অঞ্চলের জন্য সমস্ত ওলামায়ে কেরামের, বিশেষ করে এই মুন্সিগঞ্জের সবাই উচিত, আওয়ালান প্রথমত ওলামায়ে কেরামদের উচিত, দুই নম্বরে মাদ্রাসার ছাত্রদের, তিন নম্বরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের উচিত হুজুরের হাতে বায়াতবদ্ধ হওয়া। পারবেন আপনারা এটা? পারবেন আপনারা? এক নম্বর বায়াতবদ্ধ হব ইমানের উপরে, তৌহিদের উপরে, রেসালতের উপরে, সমস্ত ইমান আকীদা হওয়ার বায়াতবদ্ধ হব। দুই নম্বর, আমরা নিজেদের ব্যক্তিগত আত্মশুদ্ধির উপর বায়াতবদ্ধ হব, তাজকিয়ার উপরে, পাপ থেকে বাঁচার উপরে। তিন নম্বরে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য আমরা হজরতের কাছে বায়াতবদ্ধ হব। চার নম্বরে কাদের ইস্যু সহ ইসলাম বিরোধী যত এজেন্ডা আছে এই সমস্ত এজেন্ডাগুলো দুনিয়াতে খতম না হওয়া পর্যন্ত আমাদের এই দাওয়াতের মিশন চলবে, এই আমরুল মারুফের উপরে, জিহাদের উপরে, নেহি আল মুনকারের উপরে, জমাবদ্ধ জীবনের উপর আমরা বায়াতবদ্ধ হব। এই এলাকার অঞ্চলের সমস্ত মুসলমান যদি বায়াতবদ্ধ হয় এমন একজন মুরব্বীর কাছে, এ নিয়ামত আগামী দুই তিন চার বছর আপনি হারিয়ে ফেলবেন, কিন্তু তখন আফসোস করে মাথা মেরে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ আজিজ। এইভাবে যদি আমরা একজন ইমামের হাতে যদি বায়াতবদ্ধ হই, একজন মুরব্বীর সামনে যদি আমরা যদি এইভাবে যদি আমরা সারেন্ডার করি নিজেকে, আমাদের কোনো গোপন এজেন্ডা আছে? আমাদের বলেন কোনো গোপন এজেন্ডা আছে? আমাদের, আমরা কি কোনো গোপন জঙ্গি সংগঠন? আমার কি আমাদের কোনো গোপন নেটওয়ার্ক আছে? আমাদের আমাদের সমস্ত বক্তব্য স্পষ্ট, আমাদের আমরা দাওয়াত দিতে চাই স্পষ্ট, জিহাদ করতে চাই সেটা স্পষ্ট। ওই ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস, এটা কি আপনি আলোচনা করে, ডায়লগ করে, সালাম দিয়ে সেটা কোনোদিন মুক্ত হবে? পৃথিবীর কোনো দখলকৃত ভূখণ্ড মুক্ত হবে না। আমাদের জিহাদের এজেন্ডা আমাদের স্পষ্ট সেটা, এবং এই বাংলাদেশে যারা আছেন তাদের জেনে রাখা উচিত, আমরা এই দেশে কোনো রকমের, আপনারা যেটা ভাবতেছেন ওই রকমের কোনো রকমের সশস্ত্র বিপ্লবে আমরা নিজেরাও চিন্তা করি না, কারণ এই সমাজে বহু আমাদের কাছে বাকি রয়ে গেছে। এখনো সামাজিকভাবে জাগরণ তুলতে হবে, গ্রামে গঞ্জে জাগরণ তুলতে হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এমন জাগরণ তুলতে হবে যে একসময় স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই বলতে বাধ্য হবে এই সিলেবাস, সেকুলার সিলেবাস আমরা মানি না, তখন সরকার নিজে বাধ্য হবে। এদেশের লড়াই সামাজিক লড়াই, এদেশের লড়াই। আর জিহাদ যেখানে হবে ফিলিস্তিনে, জিহাদ যেখানে হবে দখলকৃত ভূখণ্ডে, সেটা ভিন্ন বিষয়, সেটাও আমাদের লড়াই। এই জন্য প্রত্যেক জায়গার এজেন্ডা ভিন্ন ভিন্ন, সামগ্রিক চেতনা আমাদের অন্তর্লান করতে হবে। আমরা যেখানে আছি, যে জায়গায় আছি, এখানে যারা বয়স্ক মুরব্বী আছেন, হয়তো আহমদ শফি, শাহুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আপনারা বলবেন হারুন সাহেব নতুন কথা শুরু করেছেন, কোনো নতুন কথা শুরু করি না এখানে। হয়তো আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির 2013 সালে শাপলা চত্বরে যখন আমরা মায়ের খেলাম, সবাই আপনারা জানেন, আমরা সবাই জানেন যে আমরা মায়ের খেয়ে হেফাজত ঘরে ঢুকে গিয়েছে। এখনো পর্যন্ত মানুষ বলে হেফাজত নেস গুড়িয়ে গর্তে প্রবেশ করছে, এখনো বের হয় নাই। কিন্তু এই মে 2013 সালের মে মাসে আমরা পরাজিত হওয়ার পরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে একটা ঘটনা করছে। আমার শফি রহমতুল্লাহ বাংলাদেশের সমস্ত তরুণ এবং বয়স্ক মুরব্বীদেরকেও যতটুকু সম্ভব ডাকছিলেন, ডাকার পরে তিনি আমাদেরকে অত্যন্ত হৃদয়ের গভীর জায়গা থেকে তিনি কিছু ওসিয়ত করেছিলেন, এবং তিনি আমাদের ব্যক্তিগত, সামাজিক, আন্তর্জাতিক সমস্ত বিষয়ে দায়িত্ব দিয়ে তিনি আমাদেরকে বায়াত দিয়েছেন এবং খেলাফত ঘোষণা করেছেন তিনি, যে আমি তোমাদেরকে বায়াত দিলাম। তিনি ঘোষণা করেছেন সামগ্রিক বায়াত, শুধু তসৌফের বায়াত না, তসৌফের বায়াত, দাওয়াতের বায়াত, একামত দিনের বায়াত, খেলাফতের বায়াত সহ সব রকমের বায়াত, দিন প্রচেষ্টার মূল যে মেহনত, সব রকমের বায়াত তিনি আমাদেরকে করিয়েছিলেন, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। এবং এর কয়েকদিন পরে কিন্তু আমি তখন আবার গ্রেপ্তার হই, এরপরে এই জামিতুল ইসলামের একটা মামলা আমাকে ইয়ে করা হয়। তো আলহামদুলিল্লাহ এই যে একটা ধারাবাহিকতা চলতেছে ভারতবর্ষে, হযরত কাসিম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই, আবার রশিদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, হাফেজ জামি শহীদ রহমতুল্লাহ আলাই, আহমদাদুল মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, ওনাদের সংগ্রাম আপনাদের জানা আছে। তারও আগে শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ সংগ্রাম, তারও আগে শাহ আব্দুল রহমতুল্লাহ আলাই ফতোয়া, এবং তারও আগে হযরত মুজাদ্দিদ আল ফাসান রহমতুল্লাহ আলাই, আমার ভাইরা সেই মুজাদ্দিদের ধারাবাহিকতায়
মুজাদ্দিদ থেকে শাহাবুল্লাহ, শাহাবুল্লাহ থেকে শাহাবদুল আজিজ থেকে ইসমাইল শহীদ, ইসমাইল শহীদ থেকে এমদাদুল্লাহ মহাজের মক্কি, এমদাদুল্লাহ মহাজের মক্কি থেকে মদানী থানবী রহমতুল্লাহ থেকে শুরু করে বর্তমানে আমাদের সাহেব ইসলাম আহমদ শফিক রহমতুল্লাহ, আমির সাহেব রহমতুল্লাহ যারা আগে গেছেন এবং ফখরে বাঙ্গাল সাহেব সহ মুফতিবুজুর রহমতুল্লাহ সহ পরবর্তী মুরব্বীরা আছেন, ওনারা আমাদের ইমাম, ওনারাই আমাদের ইমাম, ওনারা আমাদের কায়েদ, ওনারা আমাদের মুরব্বী, ওনাদের কাছে আমরা আধ্যাত্মিকতা শিখবো এবং দিন কায়েমের যত প্রকার জিহাদ আছে দাওয়াত আছে সবটুকু ওনাদের পরামর্শ মতো আমরা করবো ইনশাল্লাহ। কি বলো, ঠিক আছে? ইনশাল্লাহ আমি মনে করি হুজুর আমাদেরকে বায়াত করাবেন, সব রকমের ইয়ে দিবেন, এই অঞ্চলে যারা আছেন আমি এই আহ্বান করে এই বাস্তববাদী কর্মসূচি রেখে আমি আমার বক্তব্যকে শেষ করতে চাই। এরপর হুজুরের নির্দেশে ইনশাল্লাহ কাদিয়ানি বিরোধী সহ যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে সবার বিরুদ্ধে আমরা দাওয়াতি আন্দোলন চালাবো ইনশাল্লাহ আজিজ হুজুর নেতৃত্বে, অন্তত এই অঞ্চলে, এই ঢাকা অঞ্চলে যারা মুসলমান আছে এটাই আমি তাদের কর্তব্য বলে আমি মনে করি। এই জন্য আমি প্রথম আমার পায়েতের হাত এই অঞ্চলে ঢাকাবাসীর পক্ষ থেকে আমি দিতে চাই হজরতের হাতে, হুজুর যদি এরকম কবুল করেন, হুজুর যদি মাইক ট্যাক দিয়ে দেন হুজুরকে, এটা আমার প্রস্তাব। আপনার কি এই প্রস্তাবের সাথে আপনার একমত আছেন কিনা? আপনারা দেখেন আপনার কোনো আপনাদের কোনো পরামর্শ থেকে আপনারা দিতে পারেন। আমাদের একজন মুরব্বী দরকার আছে কিনা আমাদের বলেন না? মুরব্বী দরকার আছে কিনা আমাদের? মুরব্বী যারা চলে গেছেন ওনারা কি কবর্তগড়ি আসবেন? জোনাদ বাবরকে উঠিয়ে আসবেন? মুফতি ফজলুল্লাহকে উঠিয়ে আসবেন? যারা মুরব্বী আছেন মুহিবুল্লাহ বাবর রহমতুল্লাহ আলাই হাফিজুল্লাহ উনি এখন চট্টগ্রামে আছেন, হজরত ঢাকায় আছেন, এইভাবে হাফিজি আছেন, এই যে আব্দুল হাফিজি হাফিজুল্লাহ আছেন, আপনার মমিন সিংয়ে আব্দুল ঈশ্বর হাফিজুল্লাহ আছেন, আপনার এই যে আপনার কোথায় এই আপনার উনি উনিও ঢাকার বাইরে আছেন, এইভাবে যে মাত্র তিন চারজন মুরব্বী এখন বাংলাদেশে আছেন, আমার ভাইয়ের এই নক্ষত্রগুলো যখন নাকি চলে যাবে পুরো বাংলাদেশ তো অন্ধকার হয়ে যাবে। আর যদি ওনারা থাকতে যদি আমাদেরকে কিছু আমাদেরকে ছায়া দিয়ে যান, আমাদেরকে এইভাবে যদি তাদের তাদের এইভাবে তাদের পরশ যদি নিয়ে আসেন ইনশাআল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেলেও আল্লাহপাক তাদের উসিলেই আমাদেরকে ইনশাআল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ আজিজ। আর হযরত সাহেব যাদের এখানে আসেন আমার উবাইদুল্লাহ ভাই, হযরত সাহেব যাদের সাথে আমি কেরানীগঞ্জ একসাথে ছিলাম আমরা কারাগারে, হযরতের কুরবানি স্যাক্রিফাইস হযরতেই এই অঞ্চলের মুসলমানদের এই কমপক্ষে ঢাকা অঞ্চলের আশেপাশের অঞ্চলের মুসলমানদের আমির হবার যোগ্য একমাত্র হযরতকে আমি মনে করি। এবং শুধু এই অঞ্চল না বরং পুরো বাংলাদেশেই হযরতের মতো হযরতেই মকবুলা মানুষের পরে আমি মনে করি হযরতে আমাদের আশা বর্ষার আলো। হ্যাঁ আমি মনে করি এটাতে কোনো লুকোচুরি নাই, তার তাই কাছে কোরবানি আছে, আমরা হযরতের রক্তাক্ত ছবি আমরা দেখেছি, হযরতের ফ্যামিলির সমস্ত মেম্বার জেলখানে গিয়েছে, ওবায়দুল্লাহ ভাই যেখানে আছেন কোথায় দেখতেছেন এখন, আমি দেখছিলাম আসার পরে একসাথে আমরা কারাগারে ছিলাম, সব পরিবারের সদস্যরা কারাগারে গিয়েছিল। হুজুর যদি আবুষ্কামী হতেন ওনার সন্তানদেরকে এইভাবে কিন্তু কারাগারে নিক্ষিপ্ত হওয়ার দরকার ছিল না। হুজুর আবুষ্কামী হলে এইভাবে বৃদ্ধ বয়সে এসে যে চিৎকার মারলেন কথা বললেন এখানে, হ্যাঁ এইভাবে কষ্ট করার কোনো দরকার ছিল না। আমি কাউকে প্রশংসা করি না, আমি হুজুরকে খুশি করার জন্য বলতেছি না, খোদার কসম আল্লাহর কসম আল্লাহকে খুশি করার জন্য আমি কথাগুলো বলতেছি। আল্লাহর নিজাম এটা, এমারতের নিজাম, জামার নিজাম, বায়াতের নিজাম, এটা হচ্ছে রাসূলুল্লাহর দেওয়া নিজাম, এটা আল্লাহর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো, উলুল আমর কে মানো, ওনারা আমাদের উলুল আমর, কোনো আপত্তি আছে এখানে বলেন? ওনারা আমাদের উলুল আমর কিনা আমাদের, নাকি ওনারা যদি উলুল আমর না হয়ে থাকে বলেন আমরা কারা আমাদের উলুল আমর, আমাদের উলুল আমর কে? আমাদের ওনারা আমাদের উলুল আমর, সব কিছু ওনারাই করবেন ইনশাআল্লাহ আজিজ। এইভাবে ইনশাআল্লাহ যদি সুন্নতের উপর যদি আমরা কায়েম হতে পারি ইনশাআল্লাহ দেশে দেখবেন আল্লাহ পাকের বরকত রহমতের জোয়ার শুরু হয়ে যাবে।